একদিকে রাজ্যে নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে পড়ছে একাংশ যুব সমাজ, একই সাথে বাড়ছে চুরির ঘটনা, সাধারণ মানুষ রীতিমতো উৎকণ্ঠায়। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন। রাজ্যে বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতি, নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছে রাজ্যের একাংশ যুব সমাজের সোনালী ভবিষ্যৎ। এ সমস্ত নেশা সামগ্রীর অর্থ যোগাতে বিপদগামী একাংশ যুব সমাজ বেছে নিয়েছে চুরি, ফলে রাজ্যে চুরির ঘটনা ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে আগরতলায় কেরচৌমুহনীস্থিত একটি টিফিনের দোকানে চুরি করতে এসে ধরা পড়ে গেল চোর। কার্যত সংশ্লিষ্ট টিফিনের দোকান মালিক এই চোরকে পাকড়াও করেন এবং স্থানীয় সাধারণ উত্তম মাধ্যম দিয়ে ধৃতকে পুলিশের হাতে তুলে দেয়। তবে এক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় সাধারণ। আউটপোস্ট থেকে একটা পুলিশ আইছে না এখানে চুর ধরার জন্য, ফোন করার পর ইনফর্ম করার পর আইছে না, আধা ঘন্টার উপরে আইছে এখানে চুর ধরে বইরছে এখানে। গতকালকে আমার বাড়িতে চুরি হয়েছে, ইনফর্ম করা হয়েছে, তারা এখন ঘুমিয়ে রয়েছে বোধ হয়। চুর ধরানোর কোনো ঠিকানা নেই, আমরা পাবলিক হয়েছে চুর ধরতে হয়। আগের পুলিশ অফিসার যারা আসছিল তারা কতটুক ভালো আছে, এক ফোন করলে পরে লগে লগে গাড়ি নিয়ে এসে রায় পড়তো, যে কোনো দরকার সামাল দিতে। আর এখানে ফোন করানোর পর আধা ঘন্টা আছে এখন তো পুলিশ আয় না, আমাদের আউটপোস্ট রামনগরের অবস্থা। পাশাপাশি বুধবার গভীর রাতের কোনো এক সময় অথবা বৃহস্পতিবার ভোরে স্বর্ণ শিল্পালয়ের দোকানের শাটার কেটে মজুদ রূপা ও সংশ্লিষ্ট অলংকার চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনা কমলপুর থানা সংলগ্ন ভিতর বাজারের কাপড় শেডের ঠিক উল্টো দিকে স্বর্ণ শিল্পালয়ের দোকানে। সকালে প্রাত ভ্রমণকারীরা ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এই চুরির ঘটনায় আনুমানিক 50,000 টাকার ক্ষতির সম্মুখীন বলে জানালেন সংশ্লিষ্ট দোকান মালিক। মানে এখানে রেডিমেড জুয়েলারি রূপার টোটাল কত ভরি হবে, দাম কত হতে পারে? আমি 50,000 টাকা। সোনার জিনিস কিছু চুরি হয়েছে? খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ প্রাথমিক তদন্তক্রমে কর্তব্য খালাস করে গেছে। তবে এক্ষেত্রে নিজেদের ব্যাপারে আংশিক বড়াই করে গেলেন সংশ্লিষ্ট কর্তব্যরত পুলিশকর্মী। ব্যাপারে কি দেখলেন এখানে? এটা সেন্টু পালের সেন্টু ভূমিকের দোকান, ভিতর বাজার সবজি বাজারের এখানে জুয়েলারি দোকান। তো আমরা খবর পাই, 6টার দিকে খবর পেয়ে আমরা আসি, দেখলাম যে এটা সামনের দিক থেকে যে শাটারের মেন তালাগুলি ওনার বলছে যে অনেক খারাপ, তো অন্য তালা লাগানো। এই তালাগুলিকে কোনো না একটা লোহার যন্ত্র দিয়ে, হ্যাঁ লোহার ইয়ে দিয়ে এটাকে মানে চড়ানো হয়েছে, চড়ানো হয়ে খোলা হয়েছে। এখন মর্নিং ওয়ার করার সময় বাজারের পার্শ্ববর্তী লোকজন তারা লক্ষ্য করছেন এবং তারা খবর দিচ্ছেন, আমরা দেখলাম। তো ওনার মেন লকার ভাঙতে পারেনি, সামনের দিকের দোকানের শোরুমের যে যে জিনিসগুলো ছিল শোরুমের ওনার অ্যাসেসমেন্ট, যে কিছু রূপোর জিনিস ছিল পুরনো জিনিস সেগুলো নিয়ে গেছে। তো বেশিক্ষণ হয়তো সে ইয়ে করতে পারেনি, হয়তো মর্নিং ওয়ার্ক করতে আসা লোকেদের কারণে। আবার আমাদের 4টা অবধি পুলিশ ছিল, পুলিশ আমাদের কনস্টেবল যারা ছিল। চোর কিন্তু শাটার কেটে ভেতরে ঢুকে হাতের কাছে যা পেয়েছে তা চুরি করে নিয়ে গেছে। এক্ষেত্রে পুলিশের বড়াই করার কোনো সুযোগ নেই। এমনকি এ পর্যন্ত কমলপুরে যেসব চুরির ঘটনা ঘটেছে এর একটিরও কিন্তু সংশ্লিষ্ট পুলিশ কুল কিনারা করতে পারেনি। উপরন্তু রাজ্যে নেশা বাণিজ্যের বারবারান্তের পাশাপাশি চুরির ঘটনা বৃদ্ধিতে একাংশ পুলিশের ভূমিকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।